সো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন ঘুষের কারণে 842 জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল, কার কত নম্বর বাড়ানো হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আমরা এই বিষয়ে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এখনও যারা যারা এই নোটিফিকেশানটা পেতে চান, তারা আমাদের আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি জয়েন হতে পারবেন। তো আমি সেখানে নোটিফিকেশানটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির মামলা নয়া মোড়, সেই সঙ্গে দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীদের প্রতিনিয়ত চাকরি বাতিল করে চলছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি এর চাকরি বাতিল করার পর এবার হাইকোর্টের নজরে রাজ্যে গ্রুপ সি এর দুর্নীতিতে। তো এখানে আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন WBSSC-র মাধ্যমে 2016 সালে গ্রুপ সি পদে স্বচ্ছভাবে যেসব প্রার্থী চাকরি পেয়েছিলেন তাদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে জানা গেছে গ্রুপ সি পদের চাকরির ক্ষেত্রে পরীক্ষার্থী বসা সিংহভাগ প্রার্থীর এমআর সিটে কারচুপি করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালে যে গ্রুপ সি চাকরিটা পরীক্ষাটাই হয়েছিল বা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ করা হয়েছিল, সেখানে যেটা এমআর সিট রয়েছে সেখানে কারচুপি করা হয়েছিল। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন SSC-র ওয়েবসাইটে অন্যান্যভাবে চাকরি পাওয়া গ্রুপ সি কর্মীদের ও লিস্ট প্রকাশিত হয়েছে, তাতে মোট 842 জনের নাম আছে। গত 10ই মার্চ এই লিস্টে থাকা 842 জনের চাকরি বাতিল করে দিল বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালে যে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হয়েছিল সেখানে আপনারা দেখছেন 842 জনের চাকরি এই মুহূর্তে বাতিল হয়ে গেল। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন এরপরে হাইকোর্টের নির্দেশ মতে ভুয়া চাকরি প্রার্থীদের লিস্ট বের করে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় নামে থাকা 842 জনের মধ্যে 785 জনের চাকরি প্রার্থী সুপারিশ ছিল, বাকি 57 জন চাকরি সুপারিশপত্র ছাড়াই নিয়োগ পান। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন এদের সকলেরই চাকরি বাতিল করার জন্য স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চের 10 তারিখে দুপুর 3টের মধ্যে এই সমস্ত প্রার্থী চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি করেছেন বলে SSC-র এর তালিকায় নামে থাকা 842 জন পরের দিন থেকে আরও স্কুলে ঢুকতে পারবেন না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 842 জনের চাকরি বাতিল করা হয়েছে তারা এরপর থেকে আর স্কুলে ঢুকতে পারবে না। যে চাকরি বাতিল হয়েছে তার কমিশনকে জানিয়ে দিলেন দিতে হবে, পাশাপাশি যে সমস্ত ব্যক্তিদের চাকরি বাতিল হয়েছে তারা ভবিষ্যতে আর স্কুলে কোনো কাজে যুক্ত থাকতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন এই প্রসঙ্গে উল্লেখ্য চাকরি বাতিল হওয়া প্রার্থীদের নামের তালিকা রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম। হাইকোর্টের নির্দেশে বীরভূমের বাসিন্দা বৃষ্টি মুখোপাধ্যায় ক্লার্কের চাকরি বাতিল করা হলো বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিস্তারিত। তো আপনারা জানেনই 2016 সালে যে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হয়েছে, চাকরি কর্মী নিয়োগ করা হয়েছিল, সেটা এখন বাতিল করা হলো 842 জনের নাম। তো আমি আপনাদেরকে লিস্টটা আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা একটু নোটিফিকেশানটাতে ঘুরে আসি লিস্টটা থেকে। তো আমরা এখন একটু লিস্টটা গিয়ে দেখবো। তো আমরা চলে আসি লিস্টের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেমো নম্বর দেখতে পাচ্ছেন, ডেট যেটা 13-3-2023। তো এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 13-3-2023 এই নোটিশটা জারি করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আপনারা দেখতে পারবেন 3478 জন ক্যান্ডিডেটের নাম এই মুহূর্তে লিস্টে রয়েছে। তো এই সমস্ত তার মধ্যে 842 জনের অলরেডি চাকরি বাতিল হয়ে গেছে। এই হচ্ছে নামের লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন কার কত নম্বর বাড়িয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে আছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার, পাবলিশ ও এমআর মার্ক, অ্যাকচুয়াল ওএমআর মার্ক, এখানে ডিফল্ট মার্ক আপনারা দেখতে পাচ্ছেন কত নম্বর বাড়ানো হয়েছে, সম্পূর্ণ এখানে বিস্তারিত রয়েছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন, নাহলে আপনি আপনার আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন হয়ে নেবেন। আমি সেখানে এই লিস্টটা দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।